Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. তোমাদের প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রী প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের রসায়নের শিক্ষক। গত তিন দিন তোমাদের আমি সলিড স্টেট পড়িয়েছি। আজকে তোমাদের ইউনিট 9 সহবর্গীয় যৌগ বা জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়াবো। আজকে এই সহবর্গীয় বা জটিল যৌগ সম্বন্ধে তোমরা কিছুটা একটু ধারণা আছে তোমাদের মোটামুটি। যেমন মনে করো, তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ বিশ্লেষণ রূপে পটাশিয়াম অর সায়ানাইড এই জাতীয় যৌগগুলো তোমরা নাম শুনেছ, এই যৌগগুলো সম্বন্ধে আজকে একটু আমরা পড়াশুনো করব। জটিল যৌগ বিষয়টি আসে 1798 সালে বিজ্ঞানী টেসার্ট উনি কোবাল্ট ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করেছিলেন। কোবাল্ট ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করে বায়ুতে কিছুদিন রেখে দিয়েছিলেন, তাতে একটা অরেঞ্জ দ্রবণ, অরেঞ্জ কালারের একটা দ্রবণ তিনি পান। সেটাকে উনি বলেন COCl3, কোবাল্টিক ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কোবাল্টিক ক্লোরাইড তিনি এটা বলেন। এটার মধ্যে কোবাল্টের যে নিজস্ব বৈশিষ্ট্য সূচক ধর্ম এবং অ্যামোনিয়ার যা বৈশিষ্ট্য ধর্ম তিনি পাননি। তখন একটা নতুন ধরনের আয়নের কথা উল্লেখ করেন, যেটাকে বলা হচ্ছে জটিল আয়ন। এই গেল হচ্ছে ইতিহাস। আমরা এবার দেখব যে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল কম্পাউন্ড শ্রেণীবিভাগ। সাধারণত এই কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে দুভাগে ভাগ করে। এক নম্বর হচ্ছে ফার্স্ট অর্ডার প্রথম ক্রমের সরল যৌগ, যেগুলো প্রথম ক্রমের যৌগ বা সরল যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে প্রথম ক্রমের যৌগ। আরেকটা হচ্ছে হায়ার অর্ডার উচ্চ ক্রমের এই যৌগগুলো কি, এই প্রথম ক্রমের যৌগগুলো মিলে এই উচ্চ ক্রমের যৌগ তৈরি হয়। যেমন মনে করো দ্বৈত লবণ, ফটকিরি, তোমরা নাম শুনেছ, তারপরে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই জাতীয় যৌগগুলো প্রথম ক্রমের যৌগ, একাধিক প্রথম ক্রমের যৌগ মিলে এই উচ্চ ক্রমের যৌগ তৈরি হয়। এই উচ্চ ক্রমের যৌগের মধ্যে আবার দুভাগে ভাগ আছে। একটা হচ্ছে ডাবল সল্ট, দ্বৈত লবণ, ডাবল সল্ট,
যেটা ফট করি না জানো তোমরা, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। আর একটা হচ্ছে জটিল লবণ, জটিল লবণ আমরা প্রথমে একটু জানবো ডাবল সল্ট কি জিনিস, তারপরে জটিল লবণ আমরা পড়বো। দুই বা ততোধিক, দুই বা ততোধিক প্রথম প্রকার যৌগ একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যদি কেলাস তৈরি করা যায় তাহলে এই ধরনের ডাবল সল্ট তৈরি হয়, দ্বৈত লবণ তৈরি হয়। যেমন মনে করো ফেরাস সালফেট মোল লবণ, অ্যামোনিয়াম সালফেট, এর 1:1 অনুপাতে মিশিয়ে যদি দ্রবণ করে এটাকে কেলাস করা যায় তাহলে হালকা সবুজ রঙের একটা কেলাস পাওয়া যায়, এটাকে মোর লবণ বলে, মোর সল্ট। সাধারণ ফটকিরি পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট, কমন অ্যালাম বলা হয়, কমন অ্যালাম, এগুলো দ্বৈত লবণ ডাবল সল্ট। এই ডবল সল্টের ব্যাপারটা হচ্ছে এগুলো যখন কঠিন অবস্থায় থাকে তখন এরা নির্দিষ্ট সংযুক্ত এই অবস্থায় থাকে, যখন এদেরকে জলীয় দ্রবণে দেওয়া হয় তখন কিন্তু এরা নিজস্ব নিজ নিজ আয়নে আলাদা হয়ে যায়। যেমন মনে করো ফেরাস সালফেটকে যদি আমরা জলীয় দ্রবণ দিই, জল দিয়ে যদি দ্রবণ বানাই তাহলে এইরকমভাবে বিভাজন হয়, ফেরাস আয়ন যোগ সালফেট আয়ন যোগ অ্যামোনিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন, আর জল তো জলের মধ্যেই থেকে যাচ্ছে, এই নিজস্ব আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে। এ প্রমাণ কি? যদি এই জলীয় দ্রবণের মধ্যে পটাশিয়াম ফেরিস সায়ানাইড দেওয়া যায় তাহলে নীলবনের ট্রান্স ব্লু বলা হয় ওটাকে, এটা দ্রবণ পাওয়া যায়, তার থেকে প্রমাণ হয় যে ফেরাস আয়ন আছে। ফেরিস আয়নের মিশাতে হবে পটাশিয়াম ফেরিস আয়ন। বেরিয়াম ক্লোরাইড যদি দ্রবণের মধ্যে একটু অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে যদি বেরিয়াম ক্লোরাইড দেওয়া যায় তাহলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পাওয়া যাবে। এই জলীয় দ্রবণের মধ্যে যদি ক্ষার মেশানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং তার মধ্যে নেসলার বিগারক, এই নেসলার বিগারক তোমরা 19 অনেকটা জানো, এটা বাদামি অদক্ষে পাওয়া যায়, এর থেকে প্রমাণ হয় যে অ্যামোনিয়াম আয়ন আছে। অর্থাৎ এই ডাবল সলগুলো জলীয় দ্রবণে দিলে নিজ নিজ আয়নে আয়নিত হয়। অনুরূপভাবে এটা তো তাই হবে, ডাবল সল্ট, তাহলে ডাবল সল্টে দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে সরল যৌগগুলোকে, এবং এরা কঠিন অবস্থায় যেমন মনে যেমন ফেরাস সালফেট অ্যামোনিয়াম সালফেট একটা নির্দিষ্ট অনুপাতে বজায় থাকবে কঠিন অবস্থায়, কিন্তু দ্রবণে দিলে এরা এই লবণগুলি আবার বিয়োজন হয়ে যাবে। এই ডাবল সলগুলির মধ্যে কোনো রকম সমবায়তা দেখা যায় না, সমবায়তা দেখা যায় না। এবার আমরা জানবো যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড জটিল যৌগ যেমন পটাশিয়াম ফেরাস সায়ানাইড এই যৌগটিকে যদি জলীয় দ্রবণে রাখা হয় অর্থাৎ এর মধ্যে যদি জল অ্যাড করা হয় যে দ্রবণটা তৈরি হবে তাতে এইভাবে করে বিয়োজন হবে, অর্থাৎ এইটুকু অংশ বিয়োজন হয় না, এটাকে ওই জন্য বলা হয় জটিল আয়ন।
এই জটিল আয়ন যে ফেরাস সায়ানাইড এটা কিভাবে তৈরি করা হয়? পটাশিয়াম ফেরাস সায়ানাইডের মধ্যে যদি 1:4 অনুপাতে যদি মেশানো হয় তাহলে এই জটিল যৌগটি তৈরি হয়। ফেরাস সায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড 1:4 অনুপাতে, তাহলে এই আয়নটির মধ্যে ফেরাস আয়নের বৈশিষ্ট্য এবং সায়ানাইডের বৈশিষ্ট্য পাওয়া যায়। অর্থাৎ এর ফেরাস আয়ন এর মধ্যে যদি আমরা পটাশিয়াম ফ্রি সায়ানাইড দিই কোনো নীলবর্ণের নীলবর্ণের দ্রবণও পাওয়া যাবে না, অর্থাৎ ফেরাস আয়নের কোনো বৈশিষ্ট্য নেই। সিমিলারলি সায়ানাইডের যে বৈশিষ্ট্য রাসায়নিক বৈশিষ্ট্যর যে পরীক্ষাগুলো আছে তাতে কিন্তু সায়ানাইডের কোনো পরীক্ষায় প্রমাণ পাওয়া যাবে না যে সায়ানাইড বর্তমান আছে। অর্থাৎ এই আয়নটি ফেরাস আয়ন ও সায়ানাইড আয়নের থেকে সম্পূর্ণ আলাদা, এর একটা নিজস্ব ধর্ম আছে। এই দ্রবণটার মধ্যে যদি আমরা ফেরিক আয়ন দিই, ফেরিক ক্লোরাইড মেশাই, তাহলে প্রুশিয়ান ব্লু পাওয়া যাবে। প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু পাওয়া যাবে। ফেরিক ফেরোসায়ানাইডের প্রুশিয়ান ব্লু পাওয়া যাবে। এর থেকে প্রমাণ হয় যে ফেরোসায়ানাইড একটা আয়ন, এই আয়নটাই হচ্ছে জটিল আয়ন। সিমিলারলি এর পটাশিয়ামেরও পরীক্ষা আছে, এই জটিল যৌগগুলোর যেমন মনে করো সমবাহতা বৈশিষ্ট্য আছে কিন্তু ডাবল সল্টের সমবাহতা বৈশিষ্ট্য নেই। এই জটিল যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে এদের মধ্যে যে কিরকম বন্ধন, এদের গঠন, সে সম্বন্ধে ভার্নার্স, আলফ্রেড ভার্নার 1892 থেকে 93 এই সালের মধ্যে এটার উপরে একটা তত্ত্ব দেন যার নাম হচ্ছে ভার্নার কোঅর্ডিনেশন থিওরি। খুব বিখ্যাত থিওরি। তার থিওরি অনুযায়ী একটা জটিল আয়নে বা জটিল যৌগে, একটা এক্সাম্পল নিচ্ছি আমি, এটা ধাতব আয়ন, এটা পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এ দুই রকম যোজ্যতা থাকে। এক নম্বর হচ্ছে মুখ্য যোজ্যতা, প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি। মুখ্য যোজ্যতা, এই মুখ্য যোজ্যতাটা কি? আয়রনের একটা নিজস্ব জনসংখ্যা আছে, এখানে যেমন +2 জনসংখ্যা, এটি হচ্ছে ওর প্রাইমারি ভ্যালেন্সি। আর দুই নম্বর হচ্ছে ওর সেকেন্ডারি ভ্যালেন্সি আছে, সেকেন্ডারি। গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা, সেকেন্ডারি ভ্যালেন্সি, এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি 6। তাহলে প্রত্যেকটা পরমাণু বা আয়নের একটা নিজস্ব নির্দিষ্ট সেকেন্ডারি ভ্যালেন্সি আছে। যেমন আয়রনের 6 হয়, কোনো কোনো আয়নের আবার 4 হয়, 6 হয় নির্দিষ্ট। এগুলোকে বলা হয় লিগ্যান্ড, অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে ধাতব আয়নের সঙ্গে, অসমযোজী বন্ধন। এবার আমরা একটু জেনে নিই অসমযোজী বন্ধন, ক্লাস 11 পড়েছ তাহলে আরেকটু জানতে হবে তোমাকে। ধরো অ্যামোনিয়াম মলিকুল, অ্যামোনিয়াম নাইট্রোজেন SP3 হাইব্রিডাইজড সংকর আয়ন,
এটা নিশিঙ্গ জোর ইলেকট্রন থাকে, যেটা এসপি থ্রি হাইব্রিডাইজ কক্ষকে থাকে। হাইড্রোজেন আয়ন একটা আছে, অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। এটা এইভাবে করে তোমাদের শেখানো হতো। এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে দান করছে, অথচ আবার শেয়ারও করছে নিজে। তাহলে কিভাবে এটা অসঞ্জীব বন্ধন হচ্ছে? হাইড্রোজেন আয়নের ওয়ান এস কক্ষকে ইলেকট্রন নাই, ফাঁকা, এর সঙ্গে বিলোপন হয়। এটা হাইড্রোজেন, এই এসপি থ্রি হাইব্রিডাইজড কক্ষকে ইলেকট্রন জোটটি, অর্থাৎ এই কক্ষকটি হাইড্রোজেনের ওয়ান এস কক্ষ হিসেবে বিলোপন হয়। অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে দাতা, ডোনার, আর হাইড্রোজেন আয়ন হচ্ছে অ্যাকসেপ্টার, গ্রহীতা। তাহলে দাতা গ্রহীতা, তাহলে অসঞ্জীব বন্ধনগুলো হচ্ছে এই দাতা গ্রহীতার মধ্যে যেরকম সম্পর্ক থাকছে ওটাও এখানেও তাই। অর্থাৎ এখানে সায়ানাইড, প্রত্যেকটা সায়ানাইড মূলক আয়রন আয়নটাকে কে এক জোড়া ইলেকট্রন কোঅর্ডিনেট করছে, অর্থাৎ অসঞ্জীব বন্ধন দ্বারা যুক্ত থাকছে। এই সেকেন্ডারি ভ্যালেন্সি আর প্রাইমারি ভ্যালেন্সি, এখানে ছটা সায়ানাইড মূলক আছে। এই ছটা সায়ানাইডের মধ্যে দুটো সায়ানাইড এই প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, অর্থাৎ ছটা সিক্স সিএন মাইনাস আছে, দুটো সিএন মুখ্য ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে। আর এই দুটো আর বাকি যে চারটা থাকলো উভয় মিলে এই সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে। তাহলে এই লিগানগুলো একই সঙ্গে প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করতে পারে, কিন্তু কোনো কোনো সময় আবার প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই নাও করতে পারে, কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করবেই, কারণ এটি ওর কোঅর্ডিনেশন নাম্বার, এর নির্দিষ্ট। যেমন একটা যৌগ লিখছি হেক্সামিন কোবাল্ট ক্লোরাইড, এখানে কিন্তু কোবাল্টের জারণ সংখ্যা তিন আছে, সেকেন্ডারি ভ্যালেন্সি ছয়, কোবাল্ট প্লাস থ্রি, আর তিনটা ক্লোরিনের থ্রি মাইনাস। তো এই ক্লোরিন এই মুখ্য ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি এর মুখ্য ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে না। তাহলে দুই রকম ভ্যালেন্সি দেখলাম, প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি। এখানে দেখলাম পটাশিয়াম ফেরোসায়ানাইডে সায়ানাইড ছটা, অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সে যতগুলো এরকম পরমাণু বা মূলক থাকবে সেই সংখ্যাটা নির্দিষ্ট করবে এর জ্যামিতিক আকার। যেমন এটা অক্টাহেড্রাল, কর্ণস নম্বর ৬, অক্টাহেড্রাল জিওমেট্রি ঠিক করে এই সেকেন্ডারি ভ্যালেন্সি। এই তৃতীয় বন্ধনীর মধ্যে যেটা লেখা হয়েছে সেটাকে বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই অংশটা আয়নিত হয় না, আয়নিত হয় না, এই অংশ আয়নিত হয় না, এই অংশ আয়নিত হয়, আয়নাইজড স্ফিয়ার, এটা হচ্ছে আয়নাইজড স্ফিয়ার। এরকমভাবে আয়নিত হয়, এই অংশ আয়নিত হবে না, এই অংশটা আয়নিত হবে। তাহলে এই দুটো
অংশ থাকছে, একটা আয়নাইজ স্পিয়ার আর একটা নন আয়নাইজ স্পিয়ার, যাকে বলে কর্নিশন স্পিয়ার, তৃতীয় বন্ধনীর মাধ্যমে এটা লেখা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে জটিল অংশ। এটা এই গুঁড়োটা হচ্ছে জটিল লবণ, এটা জটিল আয়ন। এই একটা যৌগ লিখছি, নিকেল টেট্রাকার্বন, এটা কিন্তু আয়নাইজেশন আয়নাইজ স্পিয়ার নেই, এটা প্রসম জটিল যৌগ। আর এটাতে সেকেন্ডারি ভ্যালেন্সি নিকেলের এখানে চার, COCl3, সিক্স অ্যামোনিয়া। একটা জটিল যৌগে রাসায়নিক সংযুক্তি দেওয়া হয়, বলা হলো এক মোল এইরকম একটা যৌগকে, এক যৌগের এক মোল এর মধ্যে অতিরিক্ত সিলভানাইটের যোগ করা হলো। অর্থাৎ এক মোল কোবাল্ট ক্লোরাইড অ্যামোনিয়া এই যৌগটি এক মোল নিয়ে জলে দ্রবণ করে তার মধ্যে অতিরিক্ত সিলভানাইট যোগ করলে দেখা যায় তিন মোল সিলভার ক্লোরাইড পাওয়া যায়, সিলভার ক্লোরাইড অধক্ষেপ পাওয়া যায় তিন মোল। তাহলে জটিল যৌগটির গঠন কীরকম হবে, তার মানে হচ্ছে এই তিনটি ক্লোরাইড আয়ন আয়নাইজেশন স্পিয়ারে আছে। অর্থাৎ যৌগটি এরকম হবে, কোবাল্টের কন্ডিশন নাম্বার ৬, এটা ঠিক বজায় থাকতে হবে, এই ৬ লিখলাম আর তিনটি ক্লোরাইড আয়ন লিখলাম, তাহলে এই গঠন হচ্ছে এইরকম। যদি বলতো দুই মোল সিলভার ক্লোরাইড হয়, ধরো দুই মোল, তাহলে কীরকমভাবে আমরা লিখতাম, তাহলে আয়নাইজেশন আয়নাইজ পেয়ারে আমি দুটো ক্লোরিন দেব, তাহলে যৌগটা এরকম আসবে। দুটো ক্লোরিন এখানে থাকবে, একটা অ্যামোনিয়া বাইরে থাকবে, তাহলে জটিল যৌগটির গঠন এরকম আসবে। কর্ডিনেশন নাম্বার ৬, পাঁচ একে ৬, দুটো ক্লোরিন ক্লোরাইড আয়নে থাকবে, সিলভার নাইট্রেট দিলে পরে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পাওয়া যাবে। এবার আমরা কিছু জটিল যৌগে কিছু গুরুত্বপূর্ণ অংশ আসছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা, জটিল যৌগ কত রকমের হয়, জটিল যৌগ আধানের উপর ভিত্তি করে জটিল যৌগ, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড বলবো, যে জটিল অংশ অ্যানায়ন নেগেটিভ চার্জ আছে, তা অ্যানায়নিক কমপ্লেক্স আয়ন, অর্থাৎ এটাকে এনটিটি বলে, অর্থাৎ অ্যানায়নিক এনটিটি। কিউপ্রোনিয়াম সালফেট, এটা ক্যাটায়নিক, এটা ক্যাটায়নিক, তাহলে অ্যানায়নিক ক্যাটায়নিক। আরেকটা হচ্ছে নিউট্রাল, যেমন নিকেল টেট্রাকার্বন যে কমন, এটা নিউট্রাল। তাহলে এটা নিউট্রাল, এটা জটিল যৌগ,
জটিল লবণ, এগুলো লবণের মধ্যে ক্যাটন অংশ অ্যানন অংশ থাকে, সেই জন্য এই জটিল যৌগের মধ্যে যে ক্যাটন থাকছে সেটা এরকম চার্জ, যেটা অ্যানায়ন থাকছে তার চার্জ মাইনাস। তাহলে তোমরা শিখলে যে অ্যানায়নিক কমপ্লেক্স আয়ন, ক্যাটায়নিক কমপ্লেক্স আয়ন আর নিউট্রাল কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে জটিল যৌগে আমাদের থাকছে আয়ন স্পেয়ার, কোঅর্ডিনেশন স্পেয়ার, এগুলো। এবার আমরা শিখব লিগ্যান্ড সম্বন্ধে, শিখব লিগ্যান্ড। লিগ্যান্ড সিএন, ছোট সিএন, তাহলে সায়ানাইড আয়ন হচ্ছে এখানে লিগ্যান্ড। এই লিগ্যান্ড, এই লিগ্যান্ডে এক জোড়া ইলেকট্রন আয়রনকে দানের মাধ্যমে অসংযোগ বন্ধন তৈরি করছে, অর্থাৎ এটাকে বলে মনোডেন্টেড লিগ্যান্ড। মনোডেন্টেড, একটি অসংযোগ বন্ধন তৈরি করছে, মনোডেন্টেড। এর অক্সিডেশন নাম্বার মাইনাস, অর্থাৎ সিএন সায়ানাইড আয়ন এর আধানটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে এই যৌগের মধ্যে আয়রনের অক্সিডেশন নাম্বার কত হবে? তাহলে অক্সিডেশন নাম্বার অফ আয়রন কত হবে? তাহলে পটাশিয়াম, চারটা পটাশিয়াম, একটা পটাশিয়ামের প্লাস ওয়ান করে, আমরা জানি না আয়রনের কত এক্স ধরক, ছটা সিএন আছে, একটা একটা মাইনাস ওয়ান, এই গোটাটা গোটা অণুটাই হচ্ছে প্রসম, অতএব জিরো। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস টু, তাহলে এখানে আয়রনের অক্সিজেন স্টেট প্লাস টু, এটা রোমান অক্ষরে লিখতে হয়। তাহলে আমরা শিখলাম লিগ্যান্ডের অক্সিডেশন নাম্বার থেকে একটা মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার কত হয় সেটা জানলাম জটিল যৌগে। এই লিগ্যান্ডের সংখ্যাটাই ঠিক করে এই জটিল আয়নের বা জটিল যৌগের জ্যামিতিক গঠন কীরকম। পলিহেড্রন বলে, পলিহেড্রন, কোঅর্ডিনেশন পলিহেড্রন। যদি চার হয়, কোঅর্ডিনেশন নাম্বার যদি চার হয়, তাহলে দুই রকম গঠন হয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল, এই জায়গাগুলোতে মেটাল বা মেটাল আয়ন, মেটাল অ্যাটম বা মেটাল আয়ন, এরকম গঠন আসতে পারে। স্কোয়ার প্ল্যানার, ট্রাইগোনাল বাইপিরামিড, আর ট্রাইগোনাল বাইপিরামিড হতে পারে, অক্টাহেড্রাল হতে পারে, এই ধরনের জিওমেট্রি আসতে পারে, ঠিক করবে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন নিকেল টেট্রাকার্বনের একটা এক্সাম্পল আমি বারবার যেটা নিচ্ছি, এই গঠনটা এইরকম, এসপি থ্রি হাইব্রিডাইজ টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার হলে ডিএসপি টু,
এটা এসপি থ্রি ডি, এটা এসপি থ্রি ডি টু বা ডি টু এসপি থ্রি। স্টেবিলিটি অনুযায়ী জটিল যৌগগুলোকে আবার দুভাগ করে, একটা পারফেক্ট ইমপারফেক্ট, পারফেক্ট কমপ্লেক্স, পারফেক্ট কমপ্লেক্স, পারফেক্ট মানে নিখুঁত, আর একটা হচ্ছে ইমপারফেক্ট, ইমপারফেক্ট কমপ্লেক্স। এটা নিখুঁত, এটা খুঁতযুক্ত, নিখুঁতযুক্ত জটিল যৌগ, খুঁতযুক্ত জটিল যৌগ। সিইউ কিপ্রোনিয়াম সালফেট আচ্ছা ধরো পটাশিয়াম ক্যাডমি সায়ানাইড নাও, কে টু সি ডি সি এ গোল্ড। এই জটিল যৌগকে জলে দিলে এইরকমভাবে বিয়োজিত হয়। এই জলীয় দ্রবণের মধ্যে যদি H2S গ্যাস পাঠানো হয় তাহলে দেখা যায় যে হলুদ বর্ণের ক্যাডমিয়াম সালফেটের অধক্ষেপ পাওয়া যাচ্ছে। যদি এটা খুব সুস্থিত যৌগ হতো তাহলে কিন্তু এটা বিয়োজন হতো না, মানে H2S দিলে ক্যাডমিয়াম সালফেটের অধক্ষেপ পাওয়া যেত না, কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এটা আবার বিয়োজন হয়ে এই অংশটা কিছুটা বিয়োজন হয়ে ক্যাডমিয়াম সায়ানাইড দিচ্ছে, যেটা H2S এর সাথে বিক্রিয়া করে ক্যাডমিয়াম অধক্ষেপ দিচ্ছে। অর্থাৎ যে জটিল আয়নগুলো জলীয় দ্রবণে কিছুটা বিয়োজিত হয় অর্থাৎ সুস্থিত কম, তাদেরকে বলা হয় ইমপারফেক্ট কমপ্লেক্স। তাহলে পটাশিয়াম ক্যাডমি সায়ানাইড এটা একটা ইমপারফেক্ট কমপ্লেক্সের উদাহরণ। কে থ্রি পটাশিয়াম কিপ্রো সায়ানাইড এই জটিল যৌগের মধ্যে যদি আমরা একে জলীয় দ্রবণে H2S পাঠাই তাহলে নো প্রেসিপিটেট, কোনো অধক্ষেপ পাওয়া যায় না, অধক্ষেপ পাওয়া যায় না। তার মানে কি দাঁড়ালো? কপার সালফেটের অধক্ষেপ পাওয়ার কথা ছিল, কিপ্রাস সালফেটের অধক্ষেপ কিন্তু পাওয়া যাচ্ছে না, তারপর এই অংশটা বিয়োজন হচ্ছে না। তাহলে এই অংশটা তো এইভাবে লেখো, সিএ সিএম থ্রি মাইনাস, এই অংশটার বিয়োজন হয় না। তাহলে যে জটিল আয়ন জলীয় দ্রবণে বিয়োজিত হয় না বা বিয়োজিত হলেও খুব সামান্য বিয়োজিত হয় সেগুলোকে বলে পারফেক্ট কমপ্লেক্স। তাহলে এই আয়নটি হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স, পারফেক্ট কমপ্লেক্স আয়ন। তাহলে তোমরা শিখলে পারফেক্ট ইমপারফেক্ট কিসের ভিত্তিতে? বিয়োজনের ভিত্তিতে। বিয়োজন যদি খুব বেশি হয় তাহলে ইমপারফেক্ট, আর বিয়োজন যদি খুব কম হয়, খুবই কম সামান্য, তাহলে ইমপারফেক্ট। এবার আমরা শিখব ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস, ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। লিগ্যান্ডস এই কোঅর্ডিনেশন স্পেয়ারে মেটাল অ্যাটম বা মেটাল আয়ন ছাড়া
বাকি যে পরমাণু বা মূলক থাকে সেগুলোকে লিগ্যান্ড বলে। এই লিগ্যান্ডের ক্লাসিফিকেশন কিভাবে করা হয়, লিগ্যান্ডে যদি একটি লিগ্যান্ডে একটি দাতা পরমাণু যদি থাকে তাহলে ওকে মনোডেন্টেড লিগ্যান্ড বলে, মনোডেন্টেড। তো লিগ্যান্ডের ক্লাসিফিকেশন আমরা এইভাবে করব যে একটি লিগ্যান্ডে যতগুলি দাতা পরমাণু থাকবে সেই সংখ্যাটাকে বলবো ডেন্টিসিটি, ডেন্টিসিটি, ডেন্টিসিটি বলা হয়। এরকম একটি পরমাণুতে দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, চারটি থাকতে পারে, এটাকে বলা হয় ডেন্টিসিটি। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড কোনগুলো? এই বইয়ের মধ্যে তোমাদের যেগুলো লেখা আছে বেশ কিছুটা মুখস্থ রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে মনোডেন্টেড লিগ্যান্ড কারণ, যেমন সিএল মাইনাস, ব্রোমিন মাইনাস, ওএইচ মাইনাস, সিএন মাইনাস, এগুলো হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। এই লিগ্যান্ডগুলো তোমার অ্যানায়নিক, ক্যাটায়নিক, প্রসম তিন রকম হতে পারে। যেগুলো লিখেছি এগুলো হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত লিগ্যান্ড, অ্যানায়নিক। দুই, প্রসম লিগ্যান্ড হতে পারে, নিউট্রাল, ওয়াটার, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। তাহলে অ্যানায়নিক, নিউট্রাল। তিন নম্বর, ক্যাটায়নিক হতে পারে, যেমন হাইড্রোজিনিয়াম, ক্যাটায়নিক লিগ্যান্ড হয়, নাইট্রোনিয়াম, এগুলো হচ্ছে ক্যাটায়নিক। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড তিন রকম, অ্যানায়নিক, ক্যাটায়নিক, নিউট্রাল। বইয়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের অনেকটা, মনোডেন্টেড এবং বাইডেন্টেড। এবার আমরা আসবো বাইডেন্টেড, বাইডেন্টেড লিগ্যান্ড। এই মনোডেন্টেড বলতে বুঝাচ্ছে, আবার বলছি, যে ধাতব আয়নের সাথে একটি মাত্র অসমযোগী বন্ধন করবে একটা লিগ্যান্ড। যদি দুটো বন্ধন তৈরি করে তাহলে বাইডেন্টেড তৈরি করবো, যেমন অক্সালেডন, বাইডেন্টেড। মানে একটি লিগ্যান্ডের মধ্যে দুটি দাতা পরমাণু আছে, অর্থাৎ দুটি অসমযোগী বন্ধন তৈরি করছে, বাইডেন্টেড, যেমন অক্সালেট আয়ন, অক্সালেট, সংক্ষেপে ও এক্স। এই সংক্ষিপ্ত ফর্মগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এরকম। এদিক দিয়ে একটা অসমযোগী বন্ধন, এদিক দিয়ে একটা অসমযোগী বন্ধন, মেটাল আয়নের সাথে, মনে করো মেটাল আয়নের সাথে, এরকম একটাই পরমাণু, একটাই আয়ন, দুটো দাতা পরমাণু আছে, একই সঙ্গে দুটি অসমযোগী বন্ধন তৈরি করছে, এই জন্য এদেরকে এদেরকে বলা হয় বাইডেন্টেড, বাইডেন্টেড। অক্সালেট আয়ন, এই অক্সালেটের আয়নে দুটি দাতা পরমাণু কিন্তু একই প্রকারের ছিল। আবার গ্লাইসিনেট লিখছি, দেখো গ্লাইসিনেট, গ্লাইসিনেট, সিও টু মাইনাস, সিএইচ টু, এনএইচ টু, তাহলে এখানে অক্সিজেন দাতা, এখানে এনএইচ টু দাতা, তাহলে দুটো একই পরমাণু কিন্তু দুটো দাতা পরমাণু আলাদা প্রকারের, তাই একই প্রকারের হতে পারে। তাহলে এর মধ্যে দেখো অক্সালেট আয়নটা দুটো নেগেটিভ চার্জযুক্ত, গ্লাইসিনেটে একটা নেগেটিভ চার্জযুক্ত পরমাণু আছে আর একটা নিউট্রাল আছে, এরকম দুটোই নিউট্রাল হতে পারে বাইডেন্টেড। যেমন ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, এদিক দিয়ে একটা অসমযোগী বন্ধন, এদিক দিয়ে একটা অসমযোগী বন্ধন, দুটি নিউট্রাল। তাই বাইডেন্টেডের তিন রকম দেখতে পাচ্ছ, এটা কি ইথিলিন ডায়ামিন, সংক্ষেপে ইএম। এই সংক্ষিপ্ত ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে, গ্লাইসিনের জিএলওয়াই,
বাইডেন্টেড, বিশেষ করে মনোডেন্টেড বাইডেন্টেড মনো রাখতেই হবে তোমাদের। এরকম ট্রাইডেন্টেড আছে, ট্রাইডেন্টেড লিগেন্ড, ত্রিযুজি লিগেন্ড বলে ট্রাইডেন্টেড, ট্রাইডেন্টেড লিগেন্ড। ট্রাইডেন্টেড লিগেন্ড কিরকম? ডাইথিলিন ট্রায়ামিন, ডাইথিলিন এই একটা কোঅর্ডিনেশন সাইট, দুটো তিনটা, অর্থাৎ তিনটা অসমিতি বন্ধন একটা অনু দিয়ে তিনটে অসম ধাতু আয়নের সাথে যুক্ত হতে পারে, সেজন্য এগুলোকে হলো ট্রাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে মনোডেন্টেড বাইডেন্টেড ট্রাইডেন্টেড, এছাড়াও আছে টেট্রাডেন্টেড পেন্টাডেন্টেড হেক্সাডেন্টেড। আমরা এরপর হেক্সাডেন্টেডটা শিখব, হেক্সাডেন্টেড। তাহলে মোটামুটি মোটামুটি মনোডেন্টেড বাইডেন্টেড এবং হেক্সাডেন্টেড এই তিন প্রকার লিগান একটু মনে রাখতে হবে ভালো করে। হেক্সাডেন্টেড হেক্সাডেন্টেড লিগান ইডিটে ইডিটি ই এরকম, এটার নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, ইথিলিন ডায়ামিন। তাহলে আমরা আগে ইথিলিন লিখি, ইথিলিন ডায়ামিন, অ্যামিনের দুটো নাইট্রোজেন লাগবে। নাইট্রোজেনের ভ্যালেন্স তিন, দুটো এক জোড়া করে লোন পেয়ার থাকে। টেট্রা অ্যাসিটেট অ্যাসিটেট আয়ন হচ্ছে এইরকম, আমি যদি এটার সাথে এটা যুক্ত করি তাহলে এখানে সিএইচ টু করতে হবে, তাহলে এখানে আমরা সিএইচ টু সিও ও মাইনাস একটা অ্যাসিটেট হলো। টেট্রা অ্যাসিটেট চারটা, সিএইচ টু সিও মাইনাস এদিক থেকে দুটো, তাহলে দেখো কত বন্ডিং হতে পারে, এক দিক এটা এক দুই তিন চার পাঁচ ছয়, ওই জন্য এটাকে বলা হয় হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এই লিগ্যান্ডে এই লিগ্যান্ড আবার অনেক সময় ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসাবে কাজ করে, কিরকম কোনো কোনো মেটাল আয়নের সঙ্গে ও হেক্সাডেন্টেড হিসাবে আচরণ করে, আবার কোনো কোনো সময় পেন্টাডেন্টেড হিসাবে লিগ্যান্ড হিসাবে আচরণ করে, অর্থাৎ এরকম। তাহলে এখন কতগুলো থাকলো, এক দুই তিন চার পাঁচ পেন্টাডেন্টেড হয়ে গেল, আবার কোনো কোনো সময় টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসাবে আচরণ করে, ওই জন্য এটাকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। তাহলে দেখো এক দুই তিন চার, তো এই বেশিরভাগ সময় কিন্তু হেক্সাডেন্টেড লিগ্যান্ড হিসেবেই ব্যবহার হয় বেশি। ইডিটিএ খরতার খরতার জলে যে জল খড়, তার মধ্যে কী পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে নির্ণয় করার জন্য ইডিটিএটাকে প্রয়োগ করা হয় বেশি, হেক্সাডেন্টেড লিগ্যান্ড শিখলাম। এবার আমরা মনোডেন্টেড বাইডেন্টেড হেক্সাডেন্টেড লিগ্যান্ডের সম্বন্ধে কিছুটা শিখলাম, এবার হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অ্যাম্বিডেন্ট অ্যাম্বি
অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। সায়ানাইড আইসোসায়ানাইড অর্থাৎ সায়ানাইড, এটাকে কার্বিলামিন বলে, এনসি। সায়ানাইডে এই কার্বনের দিক এই দিক দিয়ে বন্ডিং হতে পারে, অসমজীব বন্ধন হতে পারে, আবার নাইট্রোজেনের দিক দিয়ে বন্ডিং হতে পারে। সেই জন্য এগুলোকে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বলে। অর্থাৎ একই লিগ্যান্ডের দুটো পরমাণু দুই রকমভাবে বন্ড তৈরি করে, যেমন সায়ানাইডে এক কোনো সময় না কার্বন হিসাবে, কোনো সময় নাইট্রোজেন হিসাবে বন্ড করে, এরকম নাইট্রো হতে পারে, নাইট্রো এদিক দিয়ে কোয়ার্টার বন্ড হতে পারে, আবার অক্সিজেনের দিক দিয়ে বন্ড হতে পারে। যদি নাইট্রোজেনের দিক দিয়ে বন্ড হয় তারপরে হলো নাইট্রিটো এন বলা হবে, নাইট্রিটো এন। আর যদি অক্সিজেনের দিক দিয়ে বন্ড হয় তাহলে বলবো নাইট্রিটো ও। এগুলোকে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে। থায়োসায়ানাইডও আছে। এবার হচ্ছে আমাদের ফ্লেক্সিডেন্টেড, আবার শিখবো ফ্লেক্সিডেন্টেড। ফ্লেক্সিডেন্টেড একটু আগে ডিটেল শিখলাম, ফ্লেক্সিডেন্টেড হিসেবে যে হয়, যেমন মনে করো সালফেট আয়ন SO4-2-, এই সালফেট আয়ন কোনো সময় বাইডেন্টেড হিসাবে, কোনো সময় মনোডেন্টেড হিসাবে ইউজ হয়, যেমন কার্বনেট আয়ন এও কোনো সময় মনোডেন্টেড, কোনো সময় বাইডেন্টেড হিসাবে ব্যবহার হয়। তাহলে ফ্লেক্সিডেন্টেড হলো। এবার চিলেটিং লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড চিলেটিং লিগ্যান্ড চিলেট শব্দ, এর গ্রিক ওয়ার্ড বাংলা বলে কাঁকড়া বলে, চিলেট, ওখান থেকে এই শব্দটা এসছে চিলেট শব্দটি। অর্থাৎ দুই বা ততোধিক দাতা পরমাণু বিশিষ্ট, দুই বা ততোধিক দাতা পরমাণু বিশিষ্ট যদি একটি ধাতব আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের সাহায্যে যদি একটা বলয় তৈরি করে, তখন ওই যৌগটাকে বলা হয় চিলেট যৌগ, ওই লিগ্যান্ডকে বলা হয় চিলেটিং লিগ্যান্ড, আর এই পদ্ধতিকে বলা হয় চিলেশন। এবং ইথিলিন ডায়ামিন এটা চিলেটিং লিগ্যান্ড, মিনিমাম বাইডেন্টেড হতে হবে, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, হেক্সাডেন্টেড, এটা বলয় তৈরি করবে, গ্লাইসিনেট, গ্লাইসিন এবং কপার, এইভাবে করে একটা বলয় তৈরি হয়। এদিকে একটা বল হয়, এদিকে একটা বল হয়, CUEN
তাহলে এটা হচ্ছে চিলেট যুগ, চিলেট যুগ, চিলেট যুগ, চিলেট যুগ। দুই বা তার অধিক বিশিষ্ট অর্থাৎ বাইডেন্টেড বা ট্রাইডেন্টেড, এর থেকে বেশি যুজি, এরা ধাতব আয়নের সঙ্গে একটা বলয় তৈরি করে। এই বলয়গুলোকে বলা হয়, এই বলয় যুক্ত যৌগগুলোকে বলা হয় চিলেট যৌগ। এমনি মনোডেন্টেড লিগ্যান্ডগুলোর তুলনায় এ ধরনের চিলেট যৌগগুলো কি বেশি সুস্থিত? আরও কয়েকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি এই চিলেট যৌগের, যেগুলো তোমরা মোটামুটি ইলেভেনে পড়েছ। নিকেল আয়ন ডিটেকশনে ব্যবহার হয়, ডাইমিথাল গ্লায়োক্সিনের সাথে নিকেল আয়নের যে বিক্রিয়াটা, ডাইমিথাল গ্লায়োক্সিন DMG, খুব সুন্দর একটা যৌগ তৈরি হয়, কালার বিশিষ্ট যৌগটা এরকম। ডাইমিথাল গ্লায়োক্সিন নিকেল আয়নের সাথে, এরকম একটা যৌগ তোমরা ক্লাস সেভেনে প্র্যাকটিক্যালে করেছিলে। এটা একটা চিলেট যৌগ, চিলেট, যেখানে 1, 2, 3, 4, 5 ফাইভ মেম্বার রিং। সাধারণত চিলেট যৌগগুলোতে ফাইভ মেম্বার রিং হলে পরে বা সিক্স মেম্বার রিং হলে পরে বেশি স্থায়ী হয়। এখানে দেখো 1, 2, 3, 4, 5। আর একটা যৌগ বোরিক অ্যাসিডে তোমরা পড়েছিলে, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। সেখানে বোরিক অ্যাসিড নিজের ওয়েজ বিয়োজন করতে পারে না, জলের হাইড্রোজেন আয়নটাই বিয়োজন করে। এই বিয়োজনটা স্থায়ী করার জন্য এর মধ্যে গ্লিসারল মেশানো হয়। কেন মেশানো হয়? তো গ্লিসারলের সংকেত হচ্ছে, দেখো ট্রায়ল যৌগ, এটা এই অ্যানাউন্টার সঙ্গে এইভাবে করে যুক্ত হয়। এখান থেকে জল অনু চারণু জল বেরিয়ে যায়, তাহলে কী দাঁড়ালো? এইচ ওএইচ এর সাথে যুক্ত হয়ে জল তৈরি হয়, হয়ে এর সাথে বন্ডিং হয়, একটা সাইক্লিক যৌগ তৈরি হয়। এই যে সাইক্লিক যৌগ, 1, 2, 3, 4, 5 এটাকে স্পাইরানেট, যে স্পাইরিন টাইপের যৌগ। এটা চিলেট যৌগ, এই চিলেট যৌগ তৈরি হওয়ার জন্য এই হাইড্রোজেন আয়নটা বিয়োজনটা বেশি থাকে। এরপর এটাকে ট্রাটেশন করা যায়। এই গেল আমাদের হচ্ছে চিলেট, অর্থাৎ চিলেশনের চিলেট এফেক্ট কী? অর্থাৎ মেটাল আয়ন যে যৌগটা তৈরি করছে সেটা যদি স্থায়ী হয় ওটাকে বলে চিলেট এফেক্ট। চিলেট এফেক্ট বলে যৌগ স্থায়ী হয়। এবার আমরা শিখব ব্রিজিং লিগ্যান্ড, ব্রিজিং লিগ্যান্ড, অর্থাৎ
একটি দাতা পরমাণু অর্থাৎ একটা লিগ্যান্ড দুটো মেটালের সাথে একই সঙ্গে বন্ডিং করছে, সেটা ব্রিজিং লিগ্যান্ড, যেমন NH2 এগুলো ব্রিজিং লিগ্যান্ড, অক্সো নাইট্রো এগুলো ব্রিজিং লিগ্যান্ড, ব্রিজিং লিগ্যান্ড। একটা এক্সাম্পল দিচ্ছি, AgNH2I মেসলার দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম আয়নের দ্রবণ দিলে এই একটা যৌগ হয় বাদামি বর্ণের অধক্ষেপ পরে, এই যৌগটা ব্রিজিং লিগ্যান্ড হিসেবে, ব্রিজিং লিগ্যান্ড এইভাবে আছে দেখো। একটা অক্সিজেন দুটো ধাতব আয়নের সাথে যুক্ত আছে, এই এই অক্সো আয়ন NH2 এগুলো হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড, ব্রিজিং লিগ্যান্ড। আরেকটা এক্সাম্পল দিচ্ছি ব্রিজিং লিগ্যান্ডের, এটা কোবাল্ট, এই NH2 নাইট্রো এগুলো ব্রিজিং লিগ্যান্ড। এই NH2 লিগ্যান্ড একই সঙ্গে দুটো CO এর সাথে যুক্ত আছে, ওই জন্য এটা কেবল হয় ব্রিজিং লিগ্যান্ড। এবার আমাদের ক্লাসিফিকেশন করবো, ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড অন দ্য বেসিস অফ বন্ড, বন্ধনের শ্রেণী বিভাগ অনুযায়ী ক্লাসিফিকেশন করব। একটা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড, ক্লাসিক্যাল লিগ্যান্ড যেমন যেটা আমরা শিখলাম CN-, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড, এক বা ক্লোরাইড অ্যামোনিয়া একটি ইলেকট্রন জোর দিয়ে অসহযোগী বন্ধন তৈরি করে, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড। প্রথা বহির্ভূত লিগ্যান্ড আছে একটা, প্রথা বহির্ভূত নন ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল লিগ্যান্ডগুলো পাই বন্ধনের ইলেকট্রন জোর দিয়ে বন্ধন তৈরি করে, অসহযোগী বন্ধন, নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। যেমন মনে করো জি সল্ট, জাইসের লবণ, ফেরোসিন, ফেরোসিন জাইসল্ট, এরকম এই ধরনের পাই বন্ডের সাথে এর সাথে দেখো পাই বন্ডিং, পাই বন্ধনে জোর ইলেকট্রনের সাথে প্লাটিনামের বন্ডিং হয়, সেই জন্য এগুলো একেবারে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। যেমন ফেরোসিন, আয়রনের সাথে এই যে পাই বন্ড অর্থাৎ সাইক্লোপেন্টাডিনাল অ্যানায়ন, সাইক্লোপেন্টাডিনাল অ্যানায়ন এর অর্থাৎ এই আয়রনটা সবগুলো পাই বন্ডের সাথে বন্ডিং আছে, ওই জন্য বলা হয় গেলাম নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। আর লাস্ট যেটা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড,
পাই অ্যাসিড লিগ্যান্ড, এটা ডিটেলস পরে পড়ানো হবে, আজকে একটুখানি বলে দিচ্ছি। পাই অ্যাসিড লিগ্যান্ড, পাই অ্যাসিড, যেমন নিকেল টেট্রা কার্বনিল, এই কার্বনিল গ্রুপটাকে বলে পাই অ্যাসিড লিগ্যান্ড। অর্থাৎ কার্বনিল কার্বন একজোড়া ইলেকট্রন নিকেলকে দিয়ে অসমী বন্ধন তৈরি করে, আবার কার্বনিলের অর্থাৎ এই যে কার্বন অক্সাইড আছে এর পাই অ্যান্টিবন্ডিংয়ে, এর অ্যান্টিবন্ডিংয়ে নিকেলের যে কক্ষ ইলেকট্রন ভর্তি আছে সেখান থেকে পাই বন্ডিং ইলেকট্রন ট্রান্সফার হয়। অর্থাৎ একবার হয় লিগ্যান্ড টু মেটাল বন্ডিং, আটা মেটাল টু লিগ্যান্ড বন্ডিং, সেই জন্য এগুলোকে বলে পাই অ্যাসিড লিগ্যান্ড। এখানে ডোনার অ্যাসেপ্টর উভয় থাকে। আজকে আপাতত তোমাদের এই পর্যন্ত পড়লাম, বাড়িতে ভালো করে পড়বে এই চ্যাপ্টারটি।